আসসালামু আলাইকুম, ওয়েলকাম টু মাই চ্যানেল ফকির জাসমিন বেগম। আজকে একটা নতুন ভিডিও নিয়ে আপনার সামনে আইসি। রৌ মাছের ডিম দিয়ে আর টমেটো দিয়ে রান্না, দেখো আপনার লগে ভিডিওটা শেয়ার করে। যে যেখান থেকে আমার ভিডিওটা দেখলা, প্লিজ লাইক করবো, শেয়ার করো, আমার চ্যানেলটা সাবস্ক্রাইব করো। হান্ডি বুয়াইছি, তেল দিলাম, বিসমিল্লা, রসুন দিছি, পেঁয়াজ দিলাম, লবণ দিলাম, নাড়িয়ে দিলাম, লিডটা লাগিয়ে দিয়েছি, দিয়ে 2-3 মিনিট জাল দিব। তারপর পানি 1 গ্লাস দিছি, আরো 5-6 মিনিট জাল দিব। পেঁয়াজ ভালো লাগে, পেঁয়াজ ইজি গেছে, এখন আমি মশলা দিলে এরা, অলৈদ দিলাম, বাহর দিছি, মরিচ দিছি, মশলা লাড়িয়ে দিলাম, আরো 2-3 মিনিট জাল দিব মশলা পোস্ত করে। তোরা ফানে দিছি, দিয়া লাড়িয়ে দিল, আরো 2 মিনিট জাল দিম। এবার মাছের ডিমটা আমি খাটি লিলাম, গিয়ে খাঁচি দিয়ে খাটিয়া দিম, টুমা টুমা করে কেউ কসলাইয়া দে, কসলাইয়া দিতাম না, বেশি নরম হয়ে যাবে। খাটিয়া দিলে টুমা টুমা করে সুন্দর লাগে, তার খাওয়া খাইতেও মজা লাগে। ডিম খাটা আমার শেষ, তুমি ছোট ছোট টুমা করছি। মশলাটা কষিয়ে গেছে, এখন আমি টমেটো দিলাম, টমেটো ছাড়িয়ে লাড়িয়ে দিল, লিডটা লাগিয়ে দিছি, টমেটো কষে গেছে, এখন ডিম ছাড়িয়ে দিলাম, লাড়িয়া দিলাম, দলা বান্ধি যাইব, লাড়িয়া না দিলে ভালো ঠিক। ফুল গ্যাস দিয়ে আমি এখন জাল দিব, আর 2 মিনিট বাদে স্লো হলে
পানি দিলাম, আমি এক গ্লাস পানি দিছি। দিয়ে দাঁড়িয়ে দিলাম, পাঁচ থেকে ছয় মিনিট আরো জল দিব। লিডটা লাগিয়ে দিলে তোরা লেম্বুর রস দিব, টমেটোর মাঝে ঠেঙ্গা নাই তাই লেম্বুর রস দিছি। এখন আমি বাঁকড়া পাতা দিব, দিয়ে আরো জাল দিব 2 মিনিট, তারপর আমার তরকারি লামাই দিব। তরকারিটা হয়ে গেছে, লামাই দিছি। আমার ভিডিওটা যদি ভালো লাগে তাহলে লাইক করবা, শেয়ার করবা, আর আমার চ্যানেলটা সাবস্ক্রাইব করবা, আর আমার রেসিপিটা আপনারা গুলো ট্রাই করে দেখবা। আশা করি ভালো লাগবে। থ্যাংক ইউ ফর ওয়াচিং, আল্লাহ হাফেজ।